সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আজকে আমরা কথা বলছি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই করোনা ভাইরাসের কারণে যে বিশ্বাস বিশাল একটি ব্যাপার হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের সৌদি আরবে উমরা বন্ধ হয়ে গেছে। সৌদি আরব সৌদি গভর্নমেন্ট এখন সে বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই যেটা নাকি খুব মানে আমাদের চোখে পড়েনি এমন একটি বিষয় ঘটেছে যে সেখানে হারাম শরীফ পর্যন্ত একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং সেখানে মানুষ প্রবেশ করার ক্ষেত্রে ভালো একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং এই নিষেধাজ্ঞা আসলে কত দূর পর্যন্ত এগিয়ে যাবে। এবং আমরা জানি যে এই করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে তথা এই ব্রিটেনে মানে মানুষের জীবনযাপনে যে পরিবর্তন নিয়ে এসেছে, অনেক ক্ষেত্রে অনেক সুপারমার্কেটগুলো সেই ক্ষেত্রে মানে তাদের কাস্টমাররা অনেক আগেই তারা বাজার করে নিচ্ছেন এবং সেই সুপারমার্কেটগুলো অনেক শেলফ এখন খালি হয়ে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে মানুষ এখন হিমশিম খাচ্ছে, এমনকি একটা শিশুর মানে দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় আরও অনেক যে বিষয়বস্তু আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়েও এখন অনেকের কাছে অনেক ধরনের চিন্তা ভাবনার উদয় হচ্ছে যে আমরা কি করব আগামী একদিনের জন্য, আগামী 10 দিনের জন্য কিংবা আগামী 1 মাসের জন্য নিজের খাবার সংগ্রহে রাখবো কি না। তথাপি এই জিনিসগুলো আমাদের কিন্তু এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির উপর অনেক ধরনের প্রভাব পড়েছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি কারি ইন্ডাস্ট্রি নিয়ে আছেন এবং কারি ইন্ডাস্ট্রির যারা কাস্টমার তারা কিন্তু এদেশের ইংলিশ কারি লাভাররা এবং তারা কিভাবে সেটা দেখছে, রেস্টুরেন্টে যাচ্ছেন টেকওয়ে খাচ্ছেন কিন্তু তারা কতটুকু সেই বিষয়ে এখন মানে তাদের সচেতনতা রাখার জন্য আসলে কি তারা এখন সেই বিষয়ে কি চিন্তা করছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আমাদের বর্তমান সময়ে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের মসজিদ আছে, আমাদের মধ্যে অনেক ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, তাদের মধ্য থেকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের লিফলেট করা হচ্ছে এবং আমাদের মিডিয়াতে বিশেষ করে আমাদের এনটিভির পক্ষ থেকেও আমরা সচেতনতামূলক জনস্বার্থে সেই ভিডিওগুলো প্রচার করছি আমাদের এনটিভির স্টুডিও থেকেও আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে এবং অন্যান্য আরও অনেক প্রোগ্রামের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের একটা এখন বর্তমানে আমাদের কাছে একটি বিষয় মনে হচ্ছে যে আমাদের করোনা ভাইরাস নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি আমাদের সে বিষয়ে কেয়ারফুল থাকা উচিত অবশ্যই, কিন্তু আমরা যাতে প্যানিক না হয় আমাদের মধ্যে একটি ইতস্তত ভাব চলে এসেছে যে ক্ষেত্রে থেকে আমরা অনেক জায়গায় অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারি, সেই বিষয়ে অনেকেই মতামত দিচ্ছেন। আমি আমার অতিথির কাছ থেকে শুনতে চাচ্ছি। আমার ছোটন ভাই, আপনি বলছিলেন যে আপনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং সেই রেস্টুরেন্ট ব্যবসায় যখন কাস্টমাররা আসেন তখন সেই ক্ষেত্রে তারা বলছেন অনেকেই নেতিবাচক চিন্তা করছে না, আবার অনেকেই সেই বিষয়ে নেতিবাচক চিন্তা করছে। বাট আপনাদের ব্যবসায় কি কোনো ধরনের মানে প্রভাব পড়েছে কিনা বা আরও যারা ব্যবসা করছেন অথবা তাদের সাথে আপনার আলাপ হয়েছে তাদের কেমন চলছে? হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। আসলে বাস্তবতা যেটা, ব্যবসা তো বিরাট এফেক্ট হয়ে গেছে কারণ মানুষের মধ্যে যে একটা ভয় সৃষ্টি হয়েছে, যেহেতু এই রেস্টুরেন্টে গেলে বিভিন্ন ধরনের কাস্টমার আসে এবং বিভিন্ন যে জিনিসগুলো আছে অনেকে জানে যে টয়লেটে যাবে, এরপরে একসাথে বসবে, শ্বাস প্রশ্বাসের যে অনেকগুলো, ওরা তো ভেরি কেয়ারফুল, মানে পাবলিক প্লেসে মানুষে যাইতে এখন খুব ভয় পায়, ভয় পাচ্ছে। এবং বিশেষ করে বর্তমানে যে কার ইন্ডাস্ট্রিতে অনেক একটা ভালো অবস্থা না, অনেক স্ট্রাগলের মধ্যে আছে, আপনারা সবাই জানেন, বিশেষ করে আপনাদের মিডিয়াতে ওইগুলো নিউজ আছে এবং আমাদের কারি ইন্ডাস্ট্রি যে সংগঠনগুলো আছে সেখান থেকেও পরিষ্কারভাবে বলা হচ্ছে ইদানিং কারি শিল্পকে টিকিয়ে রাখতে বিরাট একটা সমস্যা, কারণ বিশেষ করে স্টাফের প্রবলেম, এরপরে আপনার যেভাবে কাস্টমারের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কারি শিল্পী এটা দোষ নামে আসবে, বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এবং এই জিনিসটাই আমরা লক্ষ্য করছি যে দিন দিন মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ব্রিটেন মানে ইউকের যে মিডিয়া, মেন মিডিয়া, আপনি দেখেছেন যে আমাদের যে টিউবে একটা পেপার দেওয়া হয় ফ্রি পেপার, আপনি মেট্রোতে সেই পেপার আমি দেখলাম ক্লিয়ারলি লেখা যে 40,000 লোক মারা যাবে, মানে তারা এটা অ্যাজিউম করেছে এখন এই ধরনের একটা আতঙ্ক যদি আসে তাহলে তো অনেকের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে কি হবে, কিন্তু বাস্তবতা তো সেটা না, আমরা যেটা বলছি বাস্তবতা সেটা না, তারা কি করে জানবে যে অ্যাডভান্স এত লোক মারা যাবে। একটি বিষয় আমার মনে হয় আপনারা তিনজনই এখানে এগ্রি হবেন যে
এই ধরনের ভাইরাস দেখা যাচ্ছে 5-6 বছর পর পর 2003 সাল যদি আমরা একটু চিন্তা করি 5-6 বছর পর পরই আসে যেমন ধরেন 2003 সালে যেটা ছিল সার্স ভাইরাস 2009 সালে ছিল সেটা আপনার সোয়াইন ফ্লু 2014 সালে ছিল সেটা আপনার এবোলা এবং 2020 সালে হয়েছে করোনা সো এই যে ভাইরাসগুলো আসছে মানে প্রত্যেক সময় কিন্তু মানুষের মধ্যে একটা অবশ্য একটা আতঙ্ক সৃষ্টি করে কিন্তু 2003 সালের যে মানুষ যেভাবে মানে এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক মানুষ মারা গিয়েছে পার্সেন্টেজ থিংক যদি আমরা করি 2020 সালে বা সেই পরিমাণ এখনো হয়নি 2009 সালে যেটা হয়েছে 2014 সালে মনে হয় 25% মানুষ মারা গিয়েছেন মানে বিশ্বের মানে সরি বিশ্বের না প্রায় এই বর্তমান ইয়ার সময়ের প্রায় 11,000 মানুষের মতো মারা গিয়েছেন কিন্তু সেই চিন্তা করে এখন এখন মানে প্রায় 3,000 মানুষের মতো আমরা খবর পেয়েছি যারা মারা গিয়েছেন তো এই এটা কেন হচ্ছে এটা কি আপনার মনে হয় যে মিডিয়া যেটা বলছিলেন যে মিডিয়ার প্রচারগুলো নেতিবাচক হচ্ছে কেন তারা ইতিবাচক প্রচার করছে না এবং সোশ্যাল মিডিয়া এখন যেভাবে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া আমরা যদি বলি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এখন প্রায় 4 বিলিয়ন মানুষ সেগুলা ব্যবহার করছে আগে যেটা ছিল না তো এটার কি আপনার আপনাদের কি মনে হয় সেই বিষয়টা আমরা কিভাবে দেখছি আমি একটা জিনিস বলছি এই যে আপনি বলছেন যে ফেসবুক এই সোশ্যাল মিডিয়া এটা কিন্তু এই যে মেইনস্ট্রিম মিডিয়া থেকে মানুষের যে কনফিডেন্স যেটা সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ পেয়েছে মেইনস্ট্রিম মিডিয়াতে কিন্তু নিউজটা আসছে না এই জিনিসটা আপনারা আমরা আশা করি দর্শক দ্বারা শুনছেন আপনারাও দেখছেন কারণ আমাদের যারা বিশেষজ্ঞ ওনারা ক্লিয়ার ভাবে বলে গেছেন যে এটা যে পার্সেন্টেজ ওয়াইজ আমি নিজে দেখেছি ডক্টর বলেছেন যে 1%, 1.5% এইরকম এগুলো তো স্বাভাবিকভাবে আমরা মনে করি এটা তো মহামারী হিসেবে এবং এবং যেটা আপনি আল কিবলা আপনারা তো প্রায় 2003 সাল থেকে মনে হয় মার্কেটে আছেন এবং আপনারা অনেকদিন ধরে এই সার্ভিসটা দিয়ে আসছেন আপনাদের কি এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে যে মানে ওমরে সার্ভিস পর্যন্ত লক করে দেওয়া হয়েছে মোটেই নাই এবারই প্রথম তাই না এবার প্রথমবারে আমরা এটা ফেস এবং এখনো কিন্তু মৃত্যুর সংবাদ আমরা সৌদি আরবে পাইনি না সৌদি আরবে মাত্র 11টা কেস এখন ধরা পড়ছে কিন্তু মৃত্যুর কোনো সংবাদ নাই আমার মনে হলো চায়নার মতো একটা দেশ এত এত লোক যাতে মানে করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে আর দুনিয়ার সবাই নজর দৃষ্টি চায়নার দিকে কারণ চায়না থেকে তো অনেক বাণিজ্য হয় অনেক বাণিজ্য হয় আর অনেক লোক চায়নাতে একই সময়ে এফেক্টেড হয়ে গেছে এর জন্য দুনিয়ার সবাই একটু চিন্তিত আছে এটা যদি আমাদের দেশে স্প্রেড প্রপারলি হয়ে যায় তাহলে আমাদের লাইফ থ্রেটেনিং হবে আমি মনে করি করোনা ভাইরাস এর মতো আগে অন্য অন্য ভাইরাস ছিল অনেক লোক মারাও গিয়েছেন কেউ এত গুরুত্ব দেয় নাই আমরা এবং আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান তো মানে বাংলা বাঙালিদের যেখানে প্রাণকেন্দ্র ব্রিকলেনে আছে সো সেই ব্রিকলেনের অবস্থা কি আপনার সেখানে মানুষ কেমন এখন মানে আসছেন কিনা আমাদের আমাদের ব্যবসা ধরেন বেশি আমরা উমরা করি হজ উমরা করি কিন্তু আমাদের সহকর্মী যারা আছেন ওরা তো বেশি অন্য অন্য দেশে টিকিট করে সবার টিকিট সবার ব্যবসা মানে এখন খুব স্লো লোক অন্য অন্য দেশে যাইতে হইলে ডরাইতেছে এখন ট্রাভেল করা বন্ধ হয়ে গেছে এখন তো ট্রাভেল করাটা না করাটা ভালো এবং সামনে যে হলিডে সিজন আসছে সেই হলিডে সিজন উপলক্ষে অনেকেই পূর্ব পরিকল্পনা ছিল 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 কিন্তু এখন অনেকেই মনে করেন ক্যান্সেল করতেছে অনেকেই অপেক্ষা করতেছে যে দেখি যদি কমে যায় তাহলে হয়তো ট্রাভেল করব আর অনেকে তো বুকিং করতেছে না এখন মনে করেন ইভেন বাংলাদেশে যাওয়াটা ওই লোকজন বারবার চিন্তা করতেছে মানে আমাদের যে ট্রাভেল ইন্ডাস্ট্রি যেটা অনেক স্লো হয়ে গেছে অনেক মানে আমরা চিন্তার মাঝে আছি যে আমরা এইভাবে যদি চলে তাহলে আমরা আমাদের অফিস স্টাফ খরচ যেগুলো আছে ওগুলো কিভাবে আমরা বহন করব তাহলে যে যে বিষয়টি আমাদের নাসিরুদ্দিন বলছিলেন যে ইসলামিক স্কলাররা একটু ভিন্ন মত প্রদান করছেন এর অন্যতম একটি মত হচ্ছে যে আসলে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আমাদের যে জায়গায় যে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে যেমন আমরা যদি একটু টাচ করি হয়তোবা চীনের কথা আমরা চিন্তা করতে পারি চীনে সেই বিষয়টি হয়েছে তো সেই বিষয়গুলো আসলে মানে কিভাবে আপনারা দেখছেন বিশেষ করে আপনার কাছে যদি সেটা প্রশ্ন রাখি একটা জিনিস আমি লক্ষ্য করেছি হয়তো অনেকেই আপনারা দেখেছেন চীনের যে দৈনিক জীবনে যারা মানে যে খাবার দাবার যেটা বলা হয় আর কি
এটাতে কিন্তু বিরাট একটা প্রশ্ন সাপেক্ষ। ওনারা কিন্তু অনেকগুলা মানে প্রাণী আছে যে যেগুলো আমি নিজে ভয় পাই এগুলো দেখলে, মানে এগুলার যেমন যেটা আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমরা যেটা বলি এটা টোটালি আমাদের হারাম, যেটা আমরা বলি তাদের কাছে আনহাইজেনিক টোটালি। আমি নিজে ছোট ছোট যে কীট পতঙ্গ যেগুলো আছে ওগুলারে তারা মানে মৃত্যু না করে জীবিত অবস্থায় তারা ওদের যে গায়ের যে লোমগুলো আছে এগুলো সব ওরা খেয়ে ফেলে। কিছু কিছু জিনিস আছে হাইজেনিক যেটা এগুলো লক্ষ্য করার দরকার আছে যে এগুলা আনহাইজেনিক, এগুলা খাওয়ার পরে অটোমেটিকলি একটা শারীরিক মানে একটা রোগ আসতে পারে। সেকেন্ড কথা হয়েছে চীনের মধ্যে যেটা ভাই বলেছিলেন এটা ঠিক, আমরা যারা মুসলিম আমরা জানি কিছুদিন যাবৎ চীনের মধ্যে বিরাট একটা মুসলিম বিদ্বেষী কার্যকলাপ ঘটেছে এবং এটাতে আমাদের স্কলাররা অনেক কিছু বলছেন যে এই যে নীরব যে একটা টর্চার করা হয়েছে সেটার জন্য এই ধরনের একটা ঘটনা চীন থেকে শুরু হয়েছে। এবং ইদানিং সোশ্যাল মানে মিডিয়াতে আমরা দেখছি হয়তো আপনারা সবাই দেখতেছেন চীনে ওপেনলি যেটা ছিল না আজান দেওয়া হচ্ছে সত্যি। হ্যাঁ, এবং যারা মানে সোশ্যাল মিডিয়া অনেক খবরই কিন্তু আমাদের কাছে আসে যেটা নাকি আমরা মানে ট্রাস্ট করতে পারি না কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সত্য হয়, আসে সত্যি হোক আর মিথ্যা হোক মানে আসে আমাদের কাছে। হ্যাঁ আসে, এগুলো আসে এবং মসজিদ গুলাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, এগুলাকে আবার ওপেন করে দেওয়া হয়েছে এবং তারা মানে মুসলিম ভাইয়েরা বোনেরা ঠিক মতো তাদের নামাজ করতে পারতেছেন এবং প্রশাসনিক যারা ক্ষমতার মসনদে আছেন উনারাও ওই মুসলিম ভাইবোনদের সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন, দোয়া নিয়ে আসছেন। এই যে একটা ব্যাপার, এটাও তো একটা একটা প্রশ্ন সত্যি। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করা উচিত। নাসিরুদ্দিন, আপনার কি মনে হয় যে আপনি তো নিজে আউটসাইড অফ লন্ডনে থাকেন, লন্ডনের বাইরের অবস্থা কি? দেখেন ব্যাপারটা হইতেছে কি, আজকে আমরা এমন এক যুগে বসবাস করতেছি লন্ডনের বাইরে আর ইন্টার লন্ডনের মধ্যে তেমন ডিফারেন্স নাই, কারণ ইলেকট্রনিক মিডিয়ার টাইম না, সো সবাই সব জায়গায় বসে নিউজ দেখতেছে, বিবিসি স্কাই আপডেট দিতেছে, ইভেন গভর্নমেন্ট ওয়েবসাইট সব দেশের গভর্নমেন্ট ওয়েবসাইট মোস্ট দেশের গভর্নমেন্ট ওয়েবসাইট খুলে আপডেট দিতেছে, এভরিডে 2 o'clock মধ্যে আপডেট দিতেছে, তো মানুষ জানতেছে কি হইতেছে না হইতেছে। তো সব জায়গায় মানুষ এটা এই ব্যাপারে অনেকটা মানুষ আসলে অনেক আতঙ্কের মধ্যে। আমি বলবো আতঙ্ক, আমরা আতঙ্ক থেকে আমরা কোনো সমাধান তো আসবে না, কোনো সলিউশন আসবে না, তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের প্রিকশনগুলো ফলো করতে হবে। সায়েন্স বলতেছে আপনি যেগুলো ফলো করেন, মেডিকেল সায়েন্স যেটা বলতেছে, ইসলাম যেটা বলতেছে সেটা ফলো করেন। দেখেন আজকে আমাদের কোরআনে যেগুলো জিনিস লেখা আছে সেগুলো আজকে সায়েন্স বলতেছে, তো আমি মনে করি আমাদের এই সবগুলো জিনিস ফলো করে যাওয়া দরকার। যদি যেটা হওয়ার হবে, যেটা আপনি যেটা ফেস যেটা আসবে এটা তো আপনাকে, কিন্তু কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে হ্যাঁ যেটা হবার সেটা হবে, এটা আমরা হয়তোবা অনেক ক্ষেত্রেই আটকানো সম্ভব না, কিন্তু সেইটাকে কেন্দ্র করে যে একটা ভোগান্তির কারণ দাঁড়িয়েছে, যেমন ধরেন বিশেষ করে যদি আমি আপনাদের সেক্টরটার কথাই বলি, অনেকেই সেখানে ব্যবসা বাণিজ্য রেন্ট এবং রেট যেখানে তুঙ্গে সেই জায়গাতে যদি আপনারা ঠিকভাবে কাস্টমার পাঠাতে পারছেন না এবং আপনাদের অনেকগুলো ভিসা করতে হচ্ছে, সেই ভিসাগুলো আপনারা যদি ডেলিভারি না দিতে পারেন সে থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং সেই ক্ষতির বা দায়ভারটা আসলে কে নেবে? ব্যবসার সেই ধরনের কি এসএমই বিজনেসগুলো কি সেই ধরনের প্রোটেকশন আছে কি না আপনাদের বিভিন্ন ধরনের যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন? এইটা তো মোটেই নাই, মানে ব্যবসা আপনি করবেন, বেশি ব্যবসা করলে আপনার বেশি ফায়দা হবে, কম ব্যবসা করলে কম ফায়দা হবে, লস হলে একবারে চলে যেতে হবে, কিন্তু কোন ধরনের প্রাকৃতিক কারণে যদি কিছু ঘটে সেই ব্যাপারে আপনাদের মানে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নাই? না, এই ধরনের কোনো সুযোগ নাই, মানে লস্ট হলে তো আর লস্ট হবে, ব্যবসা হার জিত তো আর ব্যবসায় থাকবে। এখন কত হয়েছে মানে চ্যালেঞ্জিং অবস্থা, চ্যালেঞ্জিং অবস্থা। আচ্ছা, কিছু বলতে আমি বলতে চাইছিলাম আসলে এটা আমাদের দেশে ব্রিটিশ আইনে একটা ইয়ে আছে, গড অফ অ্যাক্ট, যেটা যদি যেমন ধরেন ঘূর্ণিঝড়ে বা ইয়েতে
বা কোনো মহামারীতে কোনো কিছু ধ্বংস হলে এটা কিন্তু ইনস্যুরেন্স কোম্পানি মেজরিটি কভার করে না এটা ওয়ান্টেড গড অফ ফ্যাক্ট যেটা তো আমি আসলে একটা ছোট মুভিও দেখছিলাম একদিন তো গড অফ ফ্যাক্টের কাছে সো ইনস্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে ওরা ইয়ে পায় নাই কম্পেনসেশন পাইতেছে না তারপরে কোর্টের কাছে গেছে এজেন্সিগুলো যেমন ধরেন চার্চের ইমা চার্চের প্রিস্ট বা মসজিদের ইমামের এদের কাছে যাওয়ার জন্য আমি মনে করি আসলে আমাদেরকে সবাইকে দ্য হিউম্যান ভায়োলেটেডটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ ধন্যবাদ নাসিরুদ্দিন ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আরেকটি বিরতিতে যেতে হচ্ছে আপনাদের সাথে আবারও কথা বলবো সুপ্রিয় দর্শক কথা বলছিলাম আমাদের সম্মানিত উপস্থিত অতিথি যারা আছেন তাদের সাথে আমরা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে এরপরে আবারও ফিরে আসছি আপনাদের সামনে আমরা কথা বলবো আজকের গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আমাদের সাথেই থাকুন